এরপরে তাসমিন আরা লামিয়া আপনি লিখেছেন আমার দাদা মারা গেছে পনেরো বছর হয়েছে তার অনেক সম্পত্তি ছিল কিন্তু হজ করবার সুযোগ হয় নাই দাদা মারা যাওয়ার পর আমার কাকা দাদার নামে ওমরা করে কিন্তু কিছুদিন আগে আমার কাকা স্বপ্নে দেখে আমার দাদা কাকাকে বলে আমার হজের টাকা জোগাড় হয়েছে কিনা এখন আমাদের কি করা উচিত আপনার দাদার প্রতি আল্লাহ তালা রহম করুক তার প্রতি তার ভুল দুটি তালা মাফ করুক আমরা দোয়া করি তিনি যেহেতু অনেক সম্পদ রেখে গেছেন এবং হজ করতে পারেন নাই তো আপনার কাকাদের কর্তব্য ছিল তার সম্পদ থেকে তার পক্ষ থেকে হজ করার ব্যবস্থা করা তারা যে ওমরা করেছেন এতে ফরজ হজের দায় থেকে তিনি মুক্ত হননি তার উপর ফরজ হজ ছিল কিন্তু সেটা তিনি করেননি তো এখন আপনার কাকারা তার তরফ থেকে তার তরফ থেকে নিজেদের উদ্যোগে হজ করা উচিত আপনার দাদার তরফ থেকে তাহলে ইনশালদিন আশা করা যায় তিনি আল্লাহ তালার কাছ থেকে এই ফরজ অনাদায় থাকার কারণে যে দায় সে দায় থেকে তিনি মুক্তি লাভ করতে পারেন মাহমুদ রিমন লিখেছেন আমার বয়স চব্বিশ আমার মাথায় চুল পেকে গেছে আমি চুলে কোনো কালার করতে পারবো কি না চুল যদি পেকে যায় তাহলে এই পাকা চুল সাদা রাখা নিষেধ এবং এটা ইহুদিদের আলামত ইহুদিদের তাদের অভ্যাস এবং স্বভাব আমি করিম সাদা সাল্লাম বলেছেন যে এই রহাদা সেই তোমরা তোমাদের কালো সরি সাদা চুলকে তোমরা পরিবর্তন করো তবে ও যেন তিনি বলেছেন কালো কালারকে তোমরা পরিহার করবে অর্থাৎ কালো কালার দিবে না অন্য কোনো কালার দিবে জান্নাতুল ফেদাউস লিখেছেন আমার বাবা মারা গেছেন তিনি ওমরা করেছেন হজ করার জন্য টাকা রেখেছিলেন এখন আমরা কি আমার মাকে সেই টাকা একা হজ করতে পারবেন আপনার বাবা যদি হজ করার জন্য টাকা রেখে থাকেন তিনি হজ করতে না পারেন তাহলে সেই টাকা যদি আপনার বাবার তরফ থেকে হজ করা উচিত আপনার মাকে সে টাকা দিয়ে হজ করাবেন না মায়ের আলাদা টাকা থাকলে তার উপর হজ ফরচ হবে নাহলে তার হজ হবে নফল আর আপনার বাবার টাকা ছিল কিন্তু হজ করতে পারেন নাই সো তার উপরে হজ ফরসিল তিনি সেটি করতে পারেন এখন করলে তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করলে তিনি আশা করা যায় দায় মুক্ত হবেন সো এখানে আপনার মাকে মাকে হজ না করিয়ে তার পক্ষ থেকে বাবার পক্ষ থেকে হজটা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনি লিখেছেন আমি একজন বিধবা আমার তিন সন্তান তারা অপ্রাপ্ত বয়স্ক। আমি আমার সতী সতীর্থ রক্ষার জন্য বিয়ে করতে চাই কিন্তু সমাজ তো আমাকে থাকতে দিবে না আমার সন্তানদের নিয়ে তাহলে আমি কি লুকিয়ে বিয়ে করতে পারবো যদি আপনার সমাজ বাধা দেয় তাহলে সেক্ষেত্রে আপনি লুকিয়ে বিয়ে করতে পারেন আপনার অভিভাবকদেরকে জানিয়ে তাদের সম্মতি নিয়ে আপনি চেষ্টা করবেন বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার এবং সমাজ যে এক্ষেত্রে এক নোংরা সংস্কৃতি তৈরি করে রেখেছে দেয়াল এবং প্রাচীর তৈরি করে রেখেছে এটা ভাঙার জন্য আপনি যদি সৎসাহস করেন মানুষ যদি মন্দ বলে তারপরেও সেটা যদি আপনি করে যান ইনশাআল্লাহ আশা করি এলাকার আপনি আজর পাবেন বিনিয়োগ পাবেন অবশ্যই এবং অবশ্যই আপনার সজিত রক্ষার জন্য বিয়ে করার প্রয়োজন আপনি বিয়ে করবেন নয়ন লিখেছেন আমি একটি ট্রাক্টর কোম্পানিতে চাকরি করি যেখানে কিস্তিতে সুদের বিনিময়ে ট্রাক্টর বিক্রয় করি এই প্রতিষ্ঠান থেকে অর্জিত অর্থ আমার জন্য হালাল হবে কিনা আপনি সুদের বিনিময়ে ট্রাক্টর বিক্রি করার কাজে যদি চাকরি করেন তাহলে অবশ্যই আপনার সেই উপার্জন হারাল হবে না কারণ বিক্রিম সাদা সাল্লাম বলেছেন ওয়া ওয়া কাতবাহ আল্লাহুল সুদ যে খায় সুদ যে দেয় এবং সুদের যে সাক্ষী হয় এবং সুদের যে লেখক তাদের সকলের প্রতি বর্ষণ করেন এজন্য এরকম পরিস্থিতিতে অবশ্যই আপনার ভিন্ন কোন চাকরির চিন্তা করতে হবে হালার কোনো উপার্জনের চিন্তা করা উচিত নাজমান ইসলাম লিখেছেন আমার এক বোনের স্বামী কিছু থেকে কিছু হলেই আমার বোনকে বলে তোকে ছেড়ে দিয়েছি তুই চলে যা এ থেকে তালাক হয়ে যাবে আল্লাহ মাফ মফকরুক যদি এই শব্দই বলে বলেন একবারে কোট আনকোট করে যদি বলি আমরা কোট তোকে ছেড়ে দিয়েছি তুই চলে যা আনকোট এভাবে যদি বলে তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে যাবে এবং যদি এটা প্রায় বলে থাকে এরকম একাধিকবার বলে বলে তিনবার বেশি বলে থাকে বা তিনবার বলে থাকে তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে গেছে এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক নেই তালাকের মাসাল আমরা এভাবে সংক্ষিপ্ত এই প্রশ্নোত্তরের সেশনে আমরা দেই না কিন্তু আমরা শুধুমাত্র এই শব্দ যদি এইভাবেই বলে থাকে এবং এর হেরফের না হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে মাসালা সেটা বলেছি সো এটা তার এই কথার উপর নির্ভর করবে যে তিনি এটাই বলেছেন না অন্য কোনো কিছু বলেছেন আমরা তারপর অনুরোধ করব যে কোনো একজন মুফতির কাছে বা কোনো একটা ফতোবিভাগে কি আপনি আপনার এই মাসালার উত্তর জানার চেষ্টা করবেন